অদম্য আর প্রবল জেদ থাকলে শারীরিক প্রতিবন্ধকতা সত্ত্বেও সমাজের বোঝা না হয়ে নিজেকে স্বাবলম্বী করে গড়ে তোলা যায় চট্টগ্রামের মীরসরাইয়ের শারীরিক প্রতিবন্ধী কামাল উদ্দিন শারীরিক বিকালঙ্গতা তার বাস্তবতা হলেও মানসিকভাবে তিনি স্বপ্ন দেখেন আকাশ ছোঁয়ার এই স্বপ্নকেই একটু একটু করে বাস্তবে রূপ দিয়েছেন কামাল উদ্দিন প্রতিবন্ধিতার জন্য বন্ধু স্বজন ও সমাজের অবহেলা তুচ্ছ তুচ্ছতাচ্ছিল তাকে কিছুই দমাতে পারেনি নিজে স্বাভাবিক মানুষের মতো চলাচল করতে না পারলেও মাছ চাষ এবং বন্ধুচূড়া তৈরি করে মাসে আয় করেন লক্ষ টাকা এছাড়াও রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ স্কুল ম্যানেজিং কমিটি নির্বাচনে দুইবার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধিতা কোনো বোঝা নয় চট্টগ্রামের মিরসরাইয়ের মিঠানালা ইউনিয়নের রাজাপুর গ্রামে অন্য শিশুর মতোই সুস্থ ও স্বাভাবিকভাবেই জন্ম হয়েছিল কামাল উদ্দিনের কিন্তু জন্মের সাত বছরের মাথায় টাইফয়েডে আক্রান্ত হন তিনি যথাযথ চিকিৎসা ও সচেতনতার অভাবে ধীরে ধীরে কোমরের নিচ থেকে পক্ষাঘাতগ্রস্ত হয়ে চিরতরে চলাফেরার শক্তি তিনি হারিয়ে ফেলেন শারীরিক প্রতিবন্ধিতার কারণে মাধ্যমিকের ধাপ তিনি পার হতে পারেননি তাই সমাজের বোঝা না হয়ে প্রতিবন্ধিতাকে জয় করে উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখেছেন প্রথমে মীরসরাই উপজেলা সমাজসেবা অফিস থেকে দু সালে দগ্ধ প্রতিবন্ধী পুনর্বাসন কর্মসূচির আওতায় মাছ চাষের জন্য পনেরো হাজার টাকা সুদমুক্ত ঋণ গ্রহণ করেন পরবর্তীতে তার চলার পথকে সুগম করতে এগিয়ে আসেন বেসরকারি উন্নয়ন সংস্থা অপকা সুদমুক্ত ঋণ প্রদান সহ নির্বিঘ্নে যাতায়াতের জন্য বিনামূল্যে ট্রাইসাইকেল বিতরণ করেন আমাদেরকে বলা হইতো ল্যাঙ্গা খোয়া আন্দা চানা আরব ব্যঙ্গ মানে এরা এই আন্ডার আবার মানুষ দেখলে অযাত্রা মনে করত যে মানে লুকাই লুকাই ফ্যামিলির বিয়ে সাথে আত্মীয় স্বজনের বাড়ি টাড়িতে কোনো খানা না জানা তো আমাদের অংশগ্রহণ ছিল না নিত না মানে এরকম করে সমাজে আমাদের কোনো তো ছিল না পরে বন্ধু ফাউন্ডেশন থেকে ট্রেডিং করি অপকা আমার বন্ধু চুল্লা ইয়া করার জন্য এই বিশ হাজার টাকা বিনা সুদে লোন দেয় বন্ধুশুলাতে আমি প্রতি মাসে আমি মনে করি তিরিশ হাজার টাকার মতো আমার খরচ বরচ যা ইনকাম হইতেছে মৎস্য সাহেবে এখন একটু লাভ কম যেহেতু খাদ্য দ্রব্যের পোনার মূল্য বেশি তারপরেও আছে ধরে রাখছি এটাতেও আমি দশ লক্ষ টাকার মতো মস বিক্রি করি বছর। আমাদের মানুষরা প্রতিবন্ধী দূর দূর করে তাড়াতো সেখানে আমি আমার এই জীবন সংগ্রামের মাধ্যমে এভাবে আগে যাই আমার প্রাণের স্কুল যে স্কুলে আমার প্রাথমিক পড়ালেখা শিখ শিখেছি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় দীর্ঘ পনেরো বছর ম্যানেজিং কমিটির সদস্য ছিলাম স্কুল বোর্ডে নির্বাচিত হয়ে সভাপতির দায়িত্ব পালন করি যেখানে মানুষ প্রতিবন্ধী মানুষকে দূর দূর করে তাড়াতো সেখানে দেখা গেছে আমার কর্মের কারণে আমার অ্যাক্টিভিটিসের কারণে এবং আমাদের সমাজসভা এবং আপনার সহযোগিতার কারণে সাহসের কারণে আমি এভাবে একটা প্রতিষ্ঠানে নির্বাচিত প্রতিনিধি হয়েছি কামাল উদ্দিনের হাত ধরে এই এলাকায় বন্ধু চুলা দিন দিন জনপ্রিয়তা লাভ করেছে উপজেলার বিভিন্ন স্থানে পনেরোশো টাকা থেকে শুরু করে সাত টাকা মূল্যে প্রতি মাসে প্রায় তিন লক্ষ টাকার গড়ে একশোটি চুলা বিক্রি করেন এর পাশাপাশি মাছ চাষ করে বছরে প্রায় দশ লক্ষ টাকার মাছ বিক্রি করেন এই দুই উপার্জন থেকে মানসিক ভারসাম্যহীন স্ত্রীর চিকিৎসা সহ মেয়ের বিয়ে দিয়েছেন এক ছেলেকে মাস্টার্স পর্যন্ত পড়িয়েছেন করেছেন পাকা দালানো এছাড়াও ব্যবসার পাশাপাশি কামাল উদ্দিন সমাজকর্মেও অগ্রণী ভূমিকা পালন করেছেন তার ছোটবেলার বিদ্যাপীঠ রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য হিসেবে দীর্ঘ পনেরো বছর তিনি দায়িত্ব পালন করেন এরপর চরম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে বিপুল ভোটে দুইবার সভাপতি নির্বাচিত হন কামাল ভাই বিভিন্ন প্রতিবন্ধকতাকে এই জয় করে উনি আজকের এই পর্যায়ে এসেছেন উনি যে স্কুলে ছাত্র ছিলেন এবং যেই সময় উনি প্রতিবন্ধিতার কারণে স্কুলে লজ্জা লজ্জাসরমের কারণে আসতে পারতেন না পরবর্তী পর্যায়ে উনি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য হয়ে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন এবং এক পর্যায়ে উনি বিপুল ভোটে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে উনি ওই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হন এবং প্রায় দুই বছর বা দুই সেশন উনি ওই স্কুলের সভাপতি ছিলেন প্রতিবন্ধী কামাল উদ্দিনকে নিয়ে যারা তুচ্ছ তাচ্ছিল্য করেছেন যে সমাজ প্রতিনিয়তই তাকে অবহেলার চোখে দেখেছে সেই সমাজের চোখে আঙ্গুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছেন প্রতিবন্ধিতা কোনো বোঝা নয় সঠিক দিক নির্দেশনা পেলে সমাজে প্রতিষ্ঠিত ও স্বাবলম্বী মানুষ হিসেবে নিজেকে গড়ে তোলা যায় এর প্রকৃষ্ট উদাহরণ প্রতিবন্ধী কামাল উদ্দিন